Production Agutroni Edinogor Snamkor Bere Naikha Snamkor Bedekni Chairman Nomadal Bumik Oshalo Snamkor Bedekni Arms Association Kasko Te Tangpong Bai Koglam Saleka Koglam Salemani Yagulo Borni Jingzal Tomarok Tuini Jingzal Te Kubuni Snamkor Raida Sateke Pekne Mane Jamarok Juwa Thumarok Omhai Samung Sitrakno Daktino Kasna Bake Tampadang Nahajakan Ni Saiknaraka Chairman Nomadal Bumik Oshalo Chairman No Snamkor Bedek Arms Association Fasinte Khakam Yaphanoni Pandawo Amchini MLA Minarani Sarkar Corporator Bapi Das Pandao Thangi Manjagikya Visit করা industrial area visit করা এবং বিশেষ করে আজকে এখানকার যে industrial owners association আছে প্রত্যেক তাদের যারা president secretary এবং যারা industrial entrepreneur আছে তাদের সাথে কথা বলেছি তাদের কিছু আবেদনপত্র আমরা পেয়েছি বিশেষ করে security issue থেকে আরম্ভ করে তাদের জলের ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে কিছু কিছু বিষয় আছে সেগুলো সমস্যা সত্যি আছে সেটাকে কিভাবে সমাধান করা যায় সেই দিশায় দপ্তর করবে এবং তার জন্য আজকে ভিজিট আর ভিজিট করা হয় সমস্যা থাকলে পরে ভিজিট না শুধু সবসময় আমাদের দপ্তরের আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জায়গায় ভিজিট করা হচ্ছে যে আরো কিভাবে মানুষের স্বার্থে সরকার কাজ করতে পারবে এবং বিশেষ করে আমাদের দপ্তর যারা শিল্পপতিরা আছে তাদের স্বার্থে কিভাবে কাজ করা যাবে এবং বিশেষ করে কোন কোন শিল্প দপ্তর যদি বন্ধ হয়ে থাকে শিল্প কারখানা সেটাকে কিভাবে আবার চালু করা যায় এবং বিশেষ করে এই এই এলাকার মধ্যে অনেক একটা প্রজেক্ট চলছে প্রজেক্টের কাজ চলছে সেই প্রজেক্টের গতি কতটুকু আছে সেটা দেখার জন্য আজকে ভিজিট এবং আমি এখানে এসে শুনতে পারলাম যে বিশেষ করে সন্ধ্যার পরে এখানে কিছু নেশা বাণিজ্য যারা আছে তাদের আখড়া বসে এবং পুলিশকে আমি বললাম যে কি করে সেখানে বসে এবং পুলিশকে করা স্টেশন দেওয়া হয়েছে যারাই তাদের পাশে থাকবে প্রত্যেকের ব্যবস্থা নেওয়ার জন্য এবং আগামী কালকে থেকে যেন সেটা যেন ফ্রি থাকে ড্রাগস ফ্রি যেন ইন্ডাস্ট্রি এরিয়া থাকে সেই বিষয়ে তাদেরকে বার্তা দেওয়া হয়েছে আজকে 10-12 দিন হয়েছে আমি দায়িত্ব পেয়েছি নতুন দায়িত্ব দিয়েছে আমাকে রাজ্য সরকারের তরফ থেকে তো আজকে আমি আজকে আপনাদের এলাকা এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিজিট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোন কোন জায়গায় সমস্যা আছে এবং ইন্ডাস্ট্রি এরিয়ায় কিছু আমাদের আপগ্রেডেশনের কাজ চলছে সেই প্রজেক্টগুলো ভিজিট করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি এবং আপনাদের তরফ থেকে কিছু আবেদন রাখা হয়েছে যেটা করার জন্য দপ্তরের তরফ থেকে যেমন প্রথম অবস্থায় আপনাদের তরফ সবার তরফ থেকে বলা হয়েছে সিকিউরিটির ব্যবস্থাপনা করা আমি প্রত্যেককে বলবো এখানে লোকাল বিধায়িকা আছে আমি এখানকার লোকাল ওসি এবং এসডিপিওর সাথে আলোচনা করব আজকে যে আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে সিকিউরিটির জন্য সেই অবস্থাটা থেকে যেন দূর করা যায় এবং আপনাদের প্রত্যেক ফ্যাক্টরিতে যেন সিকিউরিটির ব্যবস্থাপনা 100% করা যায় সেই দিশায় দপ্তরের তরফ থেকে থানাতে লোকাল এসডিপিওর সাথে এসপি লেভেলে আলোচনা করব এবং লোকাল বিধায়িকার সাথে আমরা আলোচনা করব সেটা সেই সমস্যাটাকে কিভাবে দূর করা যায় আপনাদের তরফ থেকে ড্রেনেজের কথা বলা হয়েছে রোডস এর কথা বলা হয়েছে এবং আপনাদেরকে বলতে চাই আমাদের দপ্তরের তরফ থেকে অলরেডি আপগ্রেডেশনের জন্য বিভিন্ন স্টল ও বিভিন্ন শেড থেকে আরম্ভ করে তার মধ্যেও আমি দেখলাম যে আপনাদের বিভিন্ন রোডস বিভিন্ন ড্রেনেজের যে প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ চলছে হয়তোবা যদি এজেন্সি স্লোতে করে থাকে এজেন্সিকে বলবো আমি অতি সত্বর সেই কাজটাকে যেন কমপ্লিট করা হয় কারণ আমিও দেখেছি সেই প্রজেক্টের অলরেডি টাইম কমপ্লিটেশন টাইম অলরেডি ডিউ টাইম চলে গেছে এবং এজেন্সির তরফ থেকে আমাদের দপ্তরকে জানানো হয়েছে যে কোভিড এর জন্য তাদের কাজটা কিছুটা স্লো হয়ে গেছে আমি এজেন্সিকে বলবো অতি সত্বর যেন সেই কাজটাকে কমপ্লিট করা হয় এবং যারা যারা শিল্পপতিরা আছে তাদের জন্য অসুবিধা না হয় সেই দিশায় যেন আপনারা কাজ করবেন এবং লাইটিং এর কথা বলা হয়েছে স্ট্রিট লাইটের কথা বলা হয়েছে এবং লাইটিং এবং স্ট্রিট লাইট আমি সেই প্রজেক্টের মধ্যে দেওয়া আছে সেই প্রজেক্টের মাধ্যমে লাইটিং এবং স্ট্রিট লাইটের কাজটা করা হবে এবং ওয়েস্টেজ গুলো যেগুলো মিউনিসিপ্যালিটির মাধ্যমে মাঝে মাঝে পরিষ্কার করা হয় আমরা কালকে অলরেডি ডিপার্টমেন্টের সাথে আলোচনা করা হয়েছে যে আমরা যদি এএমসির সাথে এমওএ সাইন করে যদি এএমসির সাথে যদি আমরা কথা বলে প্রত্যেক সপ্তাহে যদি মিনিমাম 4-5 দিন আমরা সেটাকে ক্লিন এর ব্যবস্থাপনা করা হয় কিভাবে করা যেতে পারে সেই দিশায় অলরেডি ডিপার্টমেন্টের তরফ থেকে গতকালকে একটা মিটিং করা হয়েছে এবং তার জন্য আমাদের তরফ থেকে ডিপার্টমেন্ট দপ্তরের তরফ থেকে যা ব্যবস্থাপনা নেওয়া সেই কাজটা আমাদের তরফ থেকে করা হবে পানীয় জলের ব্যবস্থাপনার কথা বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের জন্য একটা রুমের কথা বলা হয়েছে এবং পানীয় জল থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনে একটা রুমের ব্যবস্থাপনা থাকে আরম্ভ করে আমরা দপ্তর সেই আবেদনগুলোর কথা মাথায় রেখে আপনাদের সাথে দপ্তর কাজ করবে এবং আপনাদেরকেও বলে রাখি আপনাদের যে অ্যাসোসিয়েশন আমি মনে করি আগামী দিনে দপ্তরের যে কাজকর্মগুলো হবে সেই কাজকর্মগুলোতে আপনাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দেবেন যেন দপ্তর তার কাজটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে এবং প্রত্যেক যারা অনার্সরা যারা এখানে এসেছেন আপনারা দপ্তরকে সহযোগিতা করবেন এবং আপনাদেরকেও বলতে চাই
যদি দেখেন ভুজনগর বা আর কে নগরের কথা বলি, বিগত দিনে শুধুমাত্র তার মাফিয়ার ফ্যাক্টরি কারখানা ছিল, আমি বারবার বলি সেই কথাটা। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকার আসলো 2018 সালে, ধীরে ধীরে করে সেই সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এবং আমি যখন আজকে থেকে 5-6 দিন আগে গিয়েছিলাম, অ্যাসোসিয়েশনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারিরা যারা ছিলেন, প্রত্যেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে যে তাদের যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেমের মধ্যে 80-90% প্রবলেম তাদের সলিউশন হয়ে গেছে। এখনো সম্পূর্ণ প্রবলেম শেষ হয়নি, কিন্তু তারপরও আমাদের দপ্তর তাদের পাশে থেকে যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে সমাধান করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এবং যারা শিল্পপতিরা আছেন, যদি কেউ কেউ আছে যাদের ফ্যাক্টরিজ গুলো ফাংশনিং বন্ধ আছে, আমি প্রত্যেকের কাছে আবেদন করব, আপনাদের যে অসুবিধাটা আছে আপনারা দপ্তরের সাথে আলোচনা করুন, আমার সাথে আলোচনা করুন, অফিসে এসে আলোচনা করুন, আপনাদের সেই শিল্প কারখানাটা কিভাবে আবার নতুন করে স্টার্ট আপ করা যায় সেই দিশায় দপ্তর আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আপনাদের মানসিকতাও থাকতে হবে যে দপ্তরের সহযোগিতা নিয়ে আমার ফ্যাক্টরিটাকে কিভাবে আবার নতুন করে আত্মনির্ভর করা যায়, এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কিভাবে চাকরির ব্যবস্থাপনা করা যায় সেই দিশায়ও আপনারা কাজ করবেন। এবং এই রাজ্যের মধ্যে যারা সাকসেসফুল, যারা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার যারা আছে, প্রত্যেকের কাছে আবেদন করব আমি, আপনাদের যে সাকসেসফুল স্টোরিটা, আপনারাও আমাদের যুব ভাই বোনরা যারা আছে তাদের সামনে যে সামনে যেন আপনাদের মোটিভেশন স্টোরিটা যেন আপনারা তাদের সামনে রাখেন, এবং এই রাজ্যের যুব ভাই বোনদেরকে না আপনারাও যেন আবেদন করেন যে এই রাজ্যকে আত্মনির্ভর করার সাথে তারা নিজেরাও যেন শিল্প উদ্যোগের মাধ্যমে নিজেদের ফ্যাক্টরি নিজেরা যেন এন্টারটেইনমেন্ট হিসেবে কাজ করতে পারে, এবং তাদের মাধ্যমে যেন রাজ্যের হাজারো যুবক, লাখো যুবকের যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই দিশায় যেন কাজ করেন। এবং একটা কথা বলা হয়েছে এখানে আপনাদের তরফ থেকে, এই এলাকার মধ্যে সন্ধ্যার পরে হয়তোবা কেউ কেউ এসে নেশার আখড়া বসিয়ে দেয়, আমি প্রত্যেকের কাছে সাবধান হয়ে যাওয়ার জন্য বলছি যে দপ্তর দপ্তরের মতো করে কাজ করবে, সরকার সরকারের মতো করে কাজ করবে। আপনারা যারা যারা এই জায়গায় লিপ্ত আছেন সেই অসামাজিক কাজে আপনারা শুধরে যান, নয়তো পুলিশ পুলিশের মতো করে কাজ করবে, এবং সরকার আপনাদের এগেনস্টে গিয়ে শিল্পপতিদের সাহায্যার্থে হাত বাড়িয়ে কাজ করবে। এবং সরকার শুধুমাত্র নেশা সামগ্রীর বিরুদ্ধে আন্দোলন করবে না, একা সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে সম্ভব নয়। আমি প্রত্যেকের কাছে আহ্বান করব, এই রাজ্যের যারা সিনিয়র ব্যক্তিরা আছেন, যুব ভাই বোনরা যারা আছেন, প্রত্যেকের সাহায্যার্থে জন আন্দোলন গড়ে তোলা দরকার নেশার বিরুদ্ধে। কারণ আমরা দেখছি যে নেশার সমাজ, নেশার জন্য বিভিন্ন যুব ভাই বোনেরা তারা বিপদে চলে যাচ্ছে, এবং আমাদের প্রত্যেকের দরকার সেটাকে আটকানো এবং তাদের বিরুদ্ধে জন আন্দোলন গড়ে তোলা, এবং কিভাবে ড্রাগস ফ্রিতি পুরা করা সেই দিশায় যেন আমাদের এগিয়ে যেতে পারি, এবং আপনাদের সকলকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিভাবে বানাতে পারি সেই দিশায় আমাদের এগিয়ে যেতে হবে। এবং প্রত্যেক ইন্ডাস্ট্রিয়াল ওনার্স যারা আছেন প্রত্যেকের কাছে আবেদন করব, একা দপ্তরের পক্ষে কোনোমত সম্ভব নয়, রাজ্য সরকারের পক্ষে একা কাজ করা সম্ভব নয়, প্রত্যেককে সাথে করে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কাজ করব তখনই কাজে সফলতা আসবে। এবং প্রত্যেককে আবেদন করব আমরা নেগেটিভিটিটাকে ছেড়ে দিয়ে আমরা পজিটিভ চিন্তা ভাবনা করে আমাদের শিল্প দপ্তরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এবং আপনাদের ইন্ডাস্ট্রি, আপনারা যারা ওনার্স অ্যাসোসিয়েশন আছেন, আপনাদের মাধ্যমে আরো লাখো যুবকের কিভাবে রোজগারের ব্যবস্থাপনা হয় সেই দিশায় আপনারা কাজ করবেন। দপ্তর সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন আমাকে ফোন করতে পারেন, দপ্তরের অফিসে যেতে পারেন, আমি 100% এই রাজ্য সরকার আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা কামনা করব। এবং প্রত্যেক ইন্ডাস্ট্রিয়াল ওনার্স যারা আছেন, মাতৃপুরুষ মায়ের কাছে আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি, আগামী দিনে আপনাদের একটা